إجماع أو قياس شرع، برمان كورن جه بخاري شريف صحيح حدث، مسلم عمر إجماع داره برمان يتو بخاري صحيح، كذا بس تقولين نا؟ إجماع مانا جائز نه، إجماع أو قياس مانا جائز سكنا، كي؟ إجماع أو قياس. أوتور كي شونه چن؟ بولشون جه جائز آسه. ها. جارا إجماع كوره، أبني بولشون استهاد كوره جائز، جارا استهاد كوره، ترتب مستعيد. جي. أر مستعيد دير كي فلو كورا، إذا تو أبني تو نيزي شكرته ديلن. جي. تو كذا جارا بريوت كتر إجماع أبو هني بكام مانا، تار موت كي مانه. তখনই ক্ষেত্রে আবার গলত হয় ভ্রান্ত হয় জাহান্নামে যাওয়া কিভাবে সম্ভব আচ্ছা ভাইয়ের প্রশ্ন খুব চমৎকার প্রশ্ন করেছেন এখানে ইজমা এটা জায়েজ জি জি তো চার মাযহাব মানা যাবে জি তাকলিদের সাক্ষী করতে হবে এর প্রতি ইজমার প্রমাণ দেন একখান আগে আমি তো বললাম ইজমা হয়নি মানা যাবে না জি মাযহাব মানা যাবে না ইজমা মানা যাবে না বা এটা এটা যাবে না এই ব্যাপারে একটা হাদিস আমি সহিহ হাদিস চাই سنالو كبرى ليل بهاكي دولل دولل سنالو كبرى ليل بهاكي هادس ما دوهاجار لكن جو نا پا جائے جب تاکے کہتے چولے جابو نن سنالو كبرى ليل بهاكي هادس نمبر دوهاجار اکشو چھتریش کی بولنام سنالو كبرى ليل بهاكي هادس نمبر دوهاجار اکشو چھتریش عبدال ابن مسعود رضی اللہ عنہ بولچن لا تقلد دو دینا کمور رجولان দিনের ব্যাপারে কোনো ব্যক্তি তাকলিদ করো না একদম জোরদার সেই হাদিস এক মিনিট ভাই ছেড়ে দেন দান দান ছেড়ে দেন আপনারা আপনারা আপনার কথা বলেন না আপনার কথা বলেন না শেখ আরে বলেন বলেন ভাই 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 আরে আমি আছি তোরে ভাই আমি তো আগে বলেছি আমি আসি অপারেশন করার জন্য আপনারা চুপ করে যান ভাই চুপ করে যান স্টেজে আমি আছি স্টেজে আমি আছি চুপ করে যান ভাই আপনি দাঁড়ান আপনারা সরে যান আপনারা সরে যান উনি বলেছেন মাযহাব মানা যাবে না একটা হাদিস দিতে হবে তাকলিদ করা যাবে একটা হাদিস দিতে হবে সুনান কুবরা লিল বাইহাকি হাদিস না 2136 মাযহাব যাওয়াইদ হাদিস নাম্বার 850 ইমাম আবু দাউদে কিতাবুল জুহুদ হাদিস নাম্বার 300 আমার একটা বই আছে তাকলিদের বিরুদ্ধে 26 নম্বর পৃষ্ঠায় 25 খানা দলিলকে জোগাড় করা হয়েছে তাকলিদ শব্দ দিয়েই হারাম ঘোষণা করা হয়েছে লা তুকাল্লিদু দিনাকুম রজুলান দিনের ব্যাপারে কারো তাকলিদ করো না ইবনে মাসউদের স্পষ্ট ফতো আছে এবার বলেন আমি বলতে চাই যে অনেক লোক আছে যারা কোরআন হাদিস পড়তে পারে না এবারে তো জানে না কোথায় কোন লেখা কোন হাদিস কিভাবে কিছুই জানে না একজন কামলা খাটা মনে করেন সে তো সেটা আলচোটা সারা দিনে সে তো জানে না এখন এই দিনের সাধারণ মাসলার ক্ষেত্রে কিভাবে কোথায় হাত বাঁধব কোথায় নামাজ পড়ব কেরাত কি করে বলবো জানেন আমি আছি চুপ কেউ কথা বলবেন না বলেন আমাকে 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 এই ক্ষেত্রে তো আমাকে একজন হুজুরের কাছে গিয়ে আমাকে জানতে হবে মাশাআল্লাহ কালিমাটা বলেন ধরেন কালিমাটা বলেন ভাই আপনি প্রশ্ন করেন লিখছেন না প্রশ্ন করেন প্রশ্ন ভাইয়ের সেকেন্ড প্রশ্ন ভাই আমি সারা রাত্রি প্রশ্ন উত্তর দেব কেউ কথা বলবেন না স্টেজ এবং নিচে দেখুন ভাইয়ের চমৎকার প্রশ্ন দেখেন আমি বলি কথা বলার সুযোগ দেন তারা সুযোগ দেয় না বলে আমরা সুযোগ দেব না এমনটা নয় সুযোগ দিতে হবে ভাই চুপ করেন চুপ করেন ভাইকে বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না চুপ করেন একদম চুপ সাইলেন্স একদম সাইলেন্স কেউ কথা বলবেন না ভাইয়ের চমৎকার প্রশ্ন ভাই সংশয় থাকতে পারে কি পারে না পারে তো ভাই প্রশ্ন করেছেন একটা বাংলাও পড়তে পারে না একজন কামলা খাটে সে কোরআন হাদিস তো নিজে পড়া তো দূরে কথা ও বাংলা বুঝে না আরবি তো অনেক দূর কি বাত তো এই ব্যক্তি ইসলাম মানতে চায় কিভাবে মানবে এই জন্য তো একজন হুজুরের কাছে গিয়ে তাকে প্রশ্ন জিজ্ঞাসা করে সমাধান নিতে হবে তো ভাই এটা কি তাকলিদ জিজ্ঞাসা করার নাম তাকলিদ জি কাউকে মাসালা প্রশ্ন জি কাউকে প্রশ্ন জিজ্ঞাসা করে শরীয়ত জানা এটা কি তাকলিদ তাকলিদের তালে সঙ্গের প্রয়োজন তাকলিদ কাকে বলে ভাই ভাই আমি বলি মানে ভাই আর তাকলিদু আল কওলি গায়রি মিন গায়রি হুজ্জাতিন আর তাকলিদু আল কওলি গায়রি মিন গায়রি হুজ্জাতিন মুসাল্লামা সবুত হানাফিদের ফেকার বই 74 নম্বর পৃষ্ঠা দিন মে তাকলিদ কি শেরি হাইসিয়াত জাস্টিস তাক উসমানির 9 নম্বর পৃষ্ঠা মাযহাব ও তাকলিদ কি ও কেন 19 নম্বর পৃষ্ঠায় বলা হচ্ছে বলা হচ্ছে তাকলিদ হচ্ছে ওই কর্ম যার পক্ষে গায়রি হুজ্জা এর পক্ষে কোনো দলিল নেই ইমামের একটা ইজতিহাদি ফতোয়াকে গ্রহণ করার নাম হচ্ছে তাকলিদ যার পক্ষে কোনো দলিল আদিল্লা নেই এর চেয়ে তাকলিদ এবার আমাদের প্রশ্ন প্রথম সমাধানটা আগে নেন দ্বিতীয় প্রশ্ন করবেন
আপনি বললেন যে তামলা খাটে কোনো মানুষকে জিজ্ঞাসা করবে জিজ্ঞাসা করার নাম কি তাকলিদ আমি বলি তাকলিদ হচ্ছে আমি কিছু জানি না তাকলিদ তাকলিদ ইখলাদুন মাদদা থেকে যে কাউকে নিজের ব্যাপারে গলার হার বানিয়ে দেওয়া কোন দিনাদন্ত দলিল প্রশ্ন চাওয়া ছাড়াই দলিল খোঁজা ছাড়াই ওই ব্যক্তির একটা কোরআন হাদিসের একটা পথ দেখিয়ে দেওয়া এটাকে বলা হয় তাকলিদ আপনি যত তাকলিদের ব্যাপারে ইস্তেলা জানবেন ভাই আমি তো ওইটাই বললাম জি 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 বলি আমি প্রশ্নটা করিনি প্রশ্নটা করিনি আমি বলেছি আপনি একটা সমাধান দিতে চাইলেন তাকলিদ কেন করি সমাধান দিতে চেয়েছেন একজন কামলা খাটা সে কোরআন হাদিস বুঝে না মসজিদের ইমাম কাছ থেকে মাসালা জিজ্ঞাসা করবে এটা আপনি সমাধান দিয়েছেন এটাকে আপনি তাকলিদ বলেছেন কিন্তু এটা তাকলিদ নয় প্রশ্ন জিজ্ঞাসা করার নাম তাকলিদ নয় প্রশ্ন জিজ্ঞাসা করার নাম যে তাকলিদ হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুকাল্লিদ বলতে হবে প্রমাণ সূরা ইউনুস সূরা 10 আয়াত নম্বর 94 আল্লাহ নবীকে বলছেন ফাসালিল লাযিনা ইকরানাল কিতাবি মিন কাবলিক হে নবী আপনার যদি না জানা থাকে ইহুদি খ্রিস্টানকে জিজ্ঞাসা করেন নবীকে কি মুকাল্লিদ বলবেন ইহুদিদের কথা বলেন আল্লাহর নবীকে এক মিনিট আল্লাহর নবীকে কি কারণ উনি বলছেন যে যে জানে না জিজ্ঞাসা করবে আহলে জিকিরের কাছে আহলে ইলমের কাছে এটাকে তাকলিদ বলছে অচো কোরআন হাদিস দ্বারা এটা তাকলিদ না এটা ভুল ব্যাখ্যা দুই নাম্বার এর প্রমাণ দিয়েছে সূরা ইউনূসের 94 নম্বর আয়াত আল্লাহ বলছেন হে নবী আপনি যদি না জানেন ওই ইহুদি খ্রিস্টানকে জিজ্ঞাসা করেন নবী কি ইহুদি খ্রিস্টানের মুকাল্লিদ ছিল না দুই নাম্বার প্রশ্ন আবার কই দিচ্ছি এটার সঙ্গে সংশ্লিষ্ট তাকলিদ যদি হয় মসজিদের ইমামের কাছে প্রশ্ন জিজ্ঞাসা করে উত্তর নেওয়া তাহলে মুকাল্লিদ হলেন মসজিদের ইমামের কেন আবু হানিফার মুকাল্লিদ বলছেন ইমাম আবু হানিফার সর্বক্ষেত্রে সর্বমাসালায় ভাই শেষ করেন আপনি শেষ করেন আমি আছি রে ভাই ভাই আপনি ধৈর্য ধারণ করেন ভাই সারা রাত চলে যাবে ছেড়ে দেন আপনি চুপ করেন ভাই বলেন আপনি বলেন সুযোগ দিচ্ছি বলেন সমস্যা হচ্ছে না আপনাদের হচ্ছে না বলেন তাকলিদের কথা যে বলতেছেন যে তাকলিদ হচ্ছে ওই ওটাকে মানে অন্য অন্য কোন কথার দিক নির্দেশনাকে গ্রহণ করা এটাকে বলে তাকলিদ ওই দিক নির্দেশনা থেকে দলিল চাই না মাইক্রোফোন দাও মাইক্রোফোন দাও দলিলে কারো কোনো কথা ভাই ভাই উনি বলে দিয়েছেন যে তাকলিদ উনি স্বীকার করছেন তাকলিদ হচ্ছে ওটার যেটা দলিল নাই তো ভাই শরীয়ত কি দলিলবিহীন চলতে পারে না শরীয়তে কি দলিল লাগবে কি লাগবে না আল্লাহ পবিত্র কোরআনে বলছে সূরা ইউসুফ আয়াত নম্বর 6 কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসিরাতিন হে নবী আপনি তাদেরকে বলুন আমি তোমাকে সোজা সলপথে ডাকছি আলা বাসিরাতিন সুস্পষ্ট প্রমাণ সহকারে নবী বলছে প্রমাণ সহকারে ডাকছি আর উনি বলছেন তাকলিদ মানে দলিলবিহীন তো ভাই বন্ধু দলিলবিহীন কোন কথা মানা যাবে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন পবিত্র কোরআন সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 111 কুল হাতু ব্রানাকুম ইন কুনতুম সাদিকিন সত্যবাদী হলে প্রমাণ পেশ করো ইসলাম হচ্ছে প্রমাণের নাম কথা বুঝতে পারছেন কি বলতেছে শুনতেছেন কেন পড়তেছেন কেন ভাই আমি একটা কথা বলি উনি নিজে স্বীকার করে নিচ্ছেন তাকলিদ মানে দলিলবিহীন কথা মেনে নেওয়া তাকলিদ মানে গয়ের হুজ্জা যার পক্ষে দলিল থাকবে না ইমাম বলেছে আমাকে মানতে হবে আসেন একটু মানি আমার কাছে ফতোয়া আলমগীর ইসলামিক ফাউন্ডেশন আছে কি আছে আজকে বইগুলো নিয়ে আসেনি কারণ বাংলাদেশ আজকে দ্বিতীয় প্রোগ্রামে এখনো বই গেছে যেতে পারিনি যদি বইগুলো থাকতো আরো বেশি ভালো হতো একটা মাসালা দেখাচ্ছি ফতোয়া আলমগীর ভাই ইসলামিক ফাউন্ডেশন দেখতে পাচ্ছেন তো না না এটা দেখান ভাই ভাই আমাদের আলোচনা নতুন কোনো প্রশ্ন নেব না এভাবে কেটে শেষ করে দেব সময় শেষ একটা 53 বেজে গেছে তাকলিদ দেখেন দলিলবিহীন কথা ভাই মানবে কিনা দেখেনি ফতোয়া আলমগীর ইসলামিক ফাউন্ডেশন থেকে ছাপা এটা আমার বাবার ঘরের নয় 130 নম্বর পৃষ্ঠাতে একটা মাসালা খুলি এখানে কি বলছে দেখেন ভাই পড়ুক মাসালা নম্বর 23 বাংলা জল জল করছে শরীরের কোনো অঙ্গে যদি নাপাকি লাগে এবং তার যদি জিহ্বা দ্বারা চেটে দূর করে দেওয়া হয় এবং এতে যদি নাপাকের চিহ্ন খতম হয়ে যায় তবে তা পাক হয়ে যাবে নেন গোটা পড়েন পরিষ্কার ওনাকে দেন মাইক দেন ওনার মাইক দেন ভাই আপনারা চুপ করেন এটা শেষ এটা শেষ মাসা দেখে শেষ করেন
ঠিক আছে আমরা এই বিষয়টাকে শেষ করি কমিটি আমি আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি আসলে মানুষের কাছে কিছু বিভ্রান্তিকর ধারণা আছে আমরা আহলে হাদিসের ইজমা মানি কিয়াস মানি এটা আমরা বলেছি আমাদের বইয়ে লেখাও আছে কিন্তু আপনারা যেসব জিনিসগুলোকে ইজমা কিয়াসের দাবি করেন এগুলো মিথ্যা ইজমা কিয়াসের দাবি যেমন 8 টাকা 20 টাকা তার বিপরীতে ইজমা হয়েছে মিথ্যা কথা ইমাম তিরমিজি সেই সময় 806 নম্বর হাদিসের অধীনে বলেছে তারাবি 20 টাকা না 40 টাকা না 39 টাকা এটা নিয়ে ইখতিলাফ আছে ইজমা তখনই খতম হয়ে যায় যখন ইখতিলাফ থাকে কথা কি বুঝতে পারছেন সহি বুখারি বুখারি কোরআন মাজিদের পরে সবচেয়ে শ্রেষ্ঠ গ্রন্থ পৃথিবীর কোন মুসলমান আহলে সুন্নাহ জামাত যারা তারা কেউ অস্বীকার করেনি এটা হচ্ছে ইজমা মেহরাব মসজিদে তৈরি করতে হবে এটা কোন কোরআন হাদিসে নাই কথা শুনে নেন মেহরাব 20 টাকা পরা যাবে কি না ঢুকো আপনি ভাই আপনি ঠিক পেয়েছেন তো ভুলভাল মিথ্যা বলিনি তো পেয়েছেন তো ঠিক আছে ভাই ভাই এক কথা আমি অ্যান্সার পারি না আমার আলোচনার ডিটেল আমার আলোচনার ডিটেল আমি এক কথা আলোচনা করি না বিশ টাকার তারাবি পড়া যাবে কি যাবে না কেউ যদি সুন্নাতের রাসুল হিসেবে পড়ে বিদাত হবে আর কেউ যদি মনে করে যে তারাবি একটা নফল মুতলাক সালাত সাতুল্লাহিল মাসনা মাসনা বিশ কেন 200 রাকাত পড়েন জায়েজ তিন নম্বর না না এতটুকু না এতটুকু নাই আগে শোনেন আর কেউ যদি মনে করে 20 টাকা সুন্নাত এর বেশিও পড়া যাবে না কমও পড়া যাবে না এই দাবি করলে এটা বিদাত কখন আপনি 8 টাকাত পড়েছেন কখনো 20 টাকাত পড়েছেন নফল নামাজ তারাবি কথা কি বুঝতে পারছেন কিন্তু 20 টাকা সুন্নাত 20 টাকাতে প্রতি ইজমা আছে 20 টাকাত নবী পড়েছে 20 টাকাত ওমর বিন খাত্তাবের জামানা থেকে শুরু হয়েছে এই দাবিগুলোর অধিকাংশ সিংহভাগই মিথ্যা শুকরিয়া জাযাকাল্লাহ খায়রান বারাকাল্লাহ ফিকুম জি মুনাজাত করা যাবে কি যাবে না আমি গত সফরে রেজাল করিম আবরার বই থেকে দেখেছি রেজাল করিম আবরার কিউট বয় তিনি নিজে স্বীকার করে নিয়েছেন ফরজ নামাজের শেষে সম্মিলিত মুনাজাত করার প্রমাণে কোনো সহি হাদিস নাই স্পষ্ট স্বীকার করে নিয়েছে লাখ লাখ মানুষ ভিডিওটা দেখেছে এবং আমি চ্যালেঞ্জ করে বলেছিলাম বুকে যদি দম থাকে আবরার তুমি 5 মিনিট আমার সামনে বসে যাও আহলে হাদিসের যে কোনো একটা ইখতিলাফি মাসালা নিয়ে যদি তোমাকে দলিল দিয়ে দাফন করে দিতে না পারি জিন্দগিতে মাইক মুখ দেব না 3 মাস পার হয়ে গেল আমরা বলেছিলাম শবে বরাতের রাত্রিবেলাতে শবে বরাতকে কেন্দ্র করে 15ই শাবান রোজা রাখা বিদাত ভাই আমাদের আলসে ফতো আছে না নাই তারা বাহাস করেছিল নাকি আকরামুজ্জামান বিন আব্দুস সালামের সঙ্গে কিন্তু কেউ যদি মুনাফিকি করে বাহাসে জিতে যায় ভাই তাহলে কিছু করার আছে মিথ্যার কোনো হাত পা হয় না রেজাল করিম আবরার এই বছরে আরেকটা বই নিয়ে এসেছি 12 মাসের করণীয় এবং বর্জনীয় রেজাল করিম আবরার বইটার পৃষ্ঠা নাম্বার হচ্ছে 186 কি বললাম কথা বলেন 186 নাম্বার পৃষ্ঠা 186 নাম্বার পৃষ্ঠা কি বলছে আমরা বলছি শবে বরাতের 15ই শাবান রোজা রাখা কি বলেছি বিদাত বলি নাই বিদাত বলেছি এবার দেখেন কি বলছে শবে বরাতের বিশেষ সালাত একটা অধ্যায় এরপর 100 শবে বরাতের বিশেষ রোজা মানে শবে বরাতের রোজা ভাই আপনি আসেন একটু দেখেন ভুলভাল পড়ছি কি বলছে দেখেন শবে বরাত উপলক্ষে পরদিন 15 তারিখে অনেকে রোজা রাখেন এমনিতে কেউ চাইলে মাসের 15 তারিখ রোজা রাখতে পারে কেননা 15 তারিখ আইএমএ বীজের অন্তর্ভুক্ত এক নাম্বার দুই সেই হিসাবে কেউ যদি 15 তারিখ রোজা রাখে তাহলে সমস্যা নেই
আল্লামা ইবনে রাজব হাম্বল রাহিমাহুল্লাহ শাবানের 15 তারিখ রোজা রাখাতে নিষেধ নেই কেননা 15 তারিখ হলো আইমে 20 এর অন্তর্ভুক্ত আর প্রত্যেক মাসের এই তারিখে তো রোজা রাখা মুস্তাহাব এছাড়া রাসূল কাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ ভাবে শাবানে রোজা রাখতে বলেছেন মানে 15 এর শাবানে খাস ভাবে সবরতকে কেন্দ্র করে কোন রোজা নাই তো তাকিয়াবাজি করে দলিল দিচ্ছে কি আল্লাহর নবী আইমে 20 তে প্রত্যেক মাসে 15 তারিখ রোজা রাখতো বলতে এই নিয়তে রাখেন কিন্তু মানুষকে উলং খুলে পরিষ্কার করে বলা যায় না মানুষকে বলে দেন কেন বলছেন না যে 15 এর শাবান কোন রোজা নেই কোরআন দ্বারা প্রমাণিত নয় যত হাদিস আছে সব জাল এবং যাইব সবগুলো যাইব কিন্তু এই মাসালাতে তারা কিয়াস করছে কথা থেকে যে হাদিস কারচুপি করি না তাকিয়াবাজি করি না এরপরে দেখেন সালাত প্রসঙ্গে কি লিখছে সবতে সালাত আদায় করা হয় না মজে নামাজ পড়া হয় না আমরা বলছি এটা নাজায়েজ এটা কোরআন দ্বারা প্রমাণিত নয় তারা কি লিখছে দেখেন একই কথা রেজাল করে আমরা নিজে স্বীকার করতে বাধ্য হয়েছে ও বলছে একটি কথা ভালোভাবে স্মরণ রাখা উচিত শাওরাত উপলক্ষে বিশেষ কোন সালাতের ফজিলত রসুল থেকে সহি সনদ প্রমাণিত হওয়া তো দূরের কথা দুর্বল সনদ প্রমাণিত নয় প্রমাণিত নয় দুর্বল সনদ প্রমাণিত নয় ভাই আপনি কেন বসেন আপনি বসেন ভাই আপনি কি জাজমেন্ট করবেন একটা কথা আমি আপনার কাছ থেকে এক মিনিটের জন্য শুনতে চাইছিলাম সেটা হচ্ছে ফরজ নামাজের পরে আপনি বললেন মোনাজাত করা বিদআত যে কথাটা উল্লেখিত হলো ফরজ নামাজের পরে যদি মোনাজাত করা বিদআত যারা করতেছে এই বিদআতের মধ্যে কি কোনো পার্থক্য আছে মানে যে বিদআতের ব্যাপারে নবীজির ভবিষ্যৎবাণী যে তারা জাহান্নামী আচ্ছা 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 ঠিক আছে বলে দিই আমি ফতোয়া দিব না আমি ফতোয়া দিব না আমার একটা ওসুল আছে বারবার বলে দিয়েছি আমি শুধু ইখতিলাফি মাসালা নিয়ে বিতর্ক করি না আমি শুধু ইখতিলাফি মাসালা নিয়ে বিতর্ক করি এমনটা নয় আমার সঙ্গে হিন্দুদের ভাষা আছে না নাই কথা বলেন খ্রিস্টানদের আছে না নাই নাস্তিকদের আছে না নাই আমার একটা উল্টো ওসুল আছে বিরোধীকে খণ্ডন করতে হবে বিরোধীদের তরবারি দিয়ে আঘাত করো যখন হিন্দুদের সঙ্গে বিতর্ক করি কোরআন হাদিস নিই না তাদের গীতা রামায়ণ মহাভারত দিয়ে কাজ চালিয়ে দিই যখন খ্রিস্টানদের সঙ্গে বিতর্ক করি কোরআন হাদিস আমি সামনে রাখিও না আমি বরং বাইবেল থেকে তাদের যে আদর্শ এটা কবর রচনা করে দিয়ে চলে আসি ভাই প্রশ্ন করেছেন যে বিদাত কেউ যদি করে এর পরিণতি কি আমি এটা পড়বো আমার রেজাল্ট করিম আবরার আমার কিউট বয় তার ফটো আঁকি তার বই একই বই 12 মাসে করণ এবং বর্জনীয় পৃষ্ঠা নাম্বার 119 এখানে অনেকগুলো ওসুল দিয়েছে 119 নাম্বার পৃষ্ঠায় গোটা পড়তে গেলে লম্বা সময় লাগবে 119 নাম্বার পৃষ্ঠায় একটা ওসুলটাই পড়ি শুধুমাত্র বিদাত কি এটা বোঝানোর জন্য আসেন দেখা যাক আমাদের কিউট বয় তিনি কি বলছেন কি বলছে দেখেন সাহাবি ও আলেমগণের বর্ণনা থেকে সুস্পষ্ট হয় যে শরীয়তের পরিভাষায় বিদাত শুধু এই সব জিনিসের নাম নয় যা মূলত খারাপ বরং সেই সব ইবাদত হতে পারে শুনেন পয়েন্ট মিনিটে সেই সব ইবাদত হতে পারে যা শরীয়তে ব্যাপক রয়েছে মানে এর দলিল আছে শরীয়তে তারপরে বিদাত হতে পারে কিভাবে নিজের পক্ষ থেকে সেগুলো নির্দিষ্ট করা অথবা তার পদ্ধতি পাল্টে দেওয়া কি দোয়া তো আছে ফরজ নামাজের পরে কিন্তু পদ্ধতি যদি পাল্টিয়ে দিয়ে করেন আবরার সাহেব তিনি কি বলছেন দেখেন অথবা শরীয়তে নির্দিষ্ট ছিল চুপি চুপি আদায় করা উদাহরণ দিচ্ছে সেটাকে জোরে জোরে আদায় করা শরীয়তে নির্দিষ্ট ছিল একাকী আদায় করা পয়েন্ট টু বি নোটেড কিড ওয়াই আদায় করা সেটাকে সম্মিলিত আদায় করা যে সেগুলো হচ্ছে বিদাত কি বলছেন উনি বিদাত কিভাবে বোঝাচ্ছেন যে শরীয়তে এর মূল নুসুস দলিল আছে তবে কি ছিল চুপি চুপি জিকির করা এরা তুমি চিল্লা চিল্লি করে জিকির করবা এটাও বিদাত এটা আপনারা বলছে শরীয়তে ছিল যে ইবাদতটা একা একা করা কিন্তু যখন তুমি জামাতবদ্ধ হয়ে করছে যেটা শরীয়তে নাই এটা বিদাত এটা আমার ফতোয়া না আপনাদের ফতোয়া এরপরে কি বলছে অর্থাৎ কমানো ও বাড়ানো কমানো ও বাড়ানো এবং যে জিনিস শরীয়তে চার দলিলের আলোকে প্রমাণিত নয় তা স্পষ্ট বিদাত বিদাতের ভয় ভয় প্রথম আলোচনা করে বলেছেন যারা এই বিদাত করে
এই বিদাতের পরিণাম হচ্ছে ফিন্নার, তারা হচ্ছে জাহান্নামে যাবে। এটা আবরার সাহেব বলেছে তার বই ১২ মাসে করণীয় এবং বর্জনীয় ১১৪ নম্বর পৃষ্ঠা থেকে ১২৫ নম্বর পৃষ্ঠা পর্যন্ত ডিটেইল আলোচনা করেছে। সুন্নাত এবং বিদাতের উপর আলোচনা করতে গিয়ে তিনি বলেছেন এইসব বিদাতি মানে এটা বেরলভীদের বিরুদ্ধে লিখতে গিয়েছিল। কথা বুঝতে পারছেন? বেরলভীরা জিকির আজকার করে না চিলাচিলি করে, ওরা বিরুদ্ধে লিখতে গিয়ে হক উসুলটা বলে দিয়েছে। কথা বুঝতে পারছেন? শুকরিয়া, জাজাকাল্লাহ খায়রান, বারাকাল্লাহ ফিকুম। ভাইজান প্রশ্ন করেছেন, ভাই ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ভাইজানের প্রশ্ন, ভাই প্রশ্ন করতে দেন, সমস্যা কি? ভাইজান প্রশ্ন করেছেন, ভাই এশার সালাতের পর কতক্ষণ ইলম অর্জন করা যায়? একটা আছে অনার্থক কথা বলা যাবে না, হাদিসে স্পষ্ট নিষিদ্ধ আছে অনার্থক কোনো কথা বলা যাবে না, সেই বুখারী মুসলিমের একাধিক হাদিস। কিন্তু দিনের এই ইলম অর্জন যদি করতে চায় সারা রাত ধরে করবে। ইমাম বুখারীর জীবনী লিখেছে ইমাম খাতিব বাগদাদি তারিখে বাগদাদের মধ্যে, খাতিব বাগদাদি তিনি বলছেন এবং তারিখে দামেস্কের মধ্যে লিখেছেন ইমাম বুখারীর রাত্রিবেলাতে যখন উঠতেন সেই সময়তে তার সাগরেদকে নিয়ে সারা রাত্রি ধরে তিনি হাদিস চর্চা করতেন, সনদকে পাল্টে দিতেন, সনদকে ঠিক করতেন। ইমাম বুখারীর সম্পর্কে তার একজন ছাত্র বলছে আমি একদিন দেখছি উস্তাদকে এক রাত্রে ১৫ বার উঠেছে, লাইটটাকে অন করেছে মানে মোমবাতি এই জাতীয় যা আছে আগুনকে আছে জ্বালিয়েছে, বন্ধ করেছে, উঠেছে, কি করছিল? বারবার তিনি ইলম অর্জন করছিলেন, লিখছিলেন, দার্স দিচ্ছিলেন, একাধিক সালাফদের আমল থেকে প্রমাণিত আছে এবং এটা হচ্ছে প্রকৃত ইজমা। এই ফতোয়া তাহলে আবরার সাহেবকে জিজ্ঞাসা করতে হবে, হাঁটা যাইতে পাঠিয়ে দেন, তারা তো এসার পরে জালসাওয়াজ মাহফিল করে, করে কি করে না? চরমনা এরা করে কি করে না? এনাথপুরি, জনপুরি, রাজারবাগী, ফুলতুলি, দেওয়ালবাগী, আটরশি সবাই করে। তুমি মহারাজ সাধু ওলেয়া জামিয়া চোর বটে, মনে রাখবেন কিলিয়ে কখনো কাঁঠাল পাকানো যায় না, ভাবের গরুকে গাছে তোলা যায়, স্বপ্নের গরুকে গাছে তুলে দিতে পারেন। তবে আমরা মনে করি সমস্ত ওলেমারা একমত, ইলম অর্জন সারা রাত যদি কেউ করতে চায় ছাত্র শিক্ষক সারা রাত করতে পারবে। কথা কি বুঝতে পারছেন? তবে এটা কন্টিনিউয়াসলি নয়, প্রতিদিন নয়, কন্টিনিউয়াসলি যে করবেন এমনটা নয়। কারণ সহিহ বুখারী ৫৬৩ নম্বর হাদিস কিতাবুন নিকাতে একজন সাহাবী বলছেন আল্লাহর নবী আল্লাহ তিনি ওয়াদা করেছিলেন যে সারা রাতে তাহাজ্জুদের নামাজ পড়বো, আল্লাহ নবী বলছে ফালাই সামিননি, কেউ যে সারা রাত্রি তাহাজ্জুদের নামাজ পড়ে সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। ইলম অর্জন মাঝে মধ্যে যদি রাত্রিব্যাপী করেন এটা গুনাহ হারাম নয়, কিন্তু প্রতিদিন যদি করেন নিজের শৈলে পরে জোর দিয়ে চাপ দিয়ে যদি করেন, সহিহ বুখারী ৪৬ নম্বর হাদিস আল্লাহ নবী বলেছে ততক্ষণ পর্যন্ত তোমরা ইবাদত করো যতক্ষণ তোমাদের শরীরে কোলায়, শরীর যখন পারবে না ইবাদতকে ছেড়ে দিতে হবে। কথা বুঝতে পারছেন? শুকরিয়া, জাজাকাল্লাহ খায়রান, বারাকাল্লাহ ফিকুম। আল্লাহ সুবহান ওয়া তাআলা যে কথা বললাম প্রথমে আমাকে তারপর আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করে সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। মহান সত্তা আল্লাহ সুবহান ওয়া তাআলার কাছে দোয়া এই প্রার্থনা। কোথায় আছে প্রোগ্রাম? রেজাউন ভাইয়ের মাদ্রাসাতে সামনে বছর প্রোগ্রাম নিয়েছে, ইনশাল্লাহ আমরা সকলে যাবো, ইনশাল্লাহ ইনশাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যারা উপস্থিত আছি যারা মৃত্যুবরণ করেছে তা যদি শিরিক না করে মৃত্যুবরণ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি তাকে ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস দান করো, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। একটা ঘোষণা দিতে ভুলে গেছি, বিশেষ ঘোষণা আমার লেখা।